নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সরকার জাতীয় রাজনীতি আগামী দিনে কোন পথে চলবে তার একটা মোটামুটি ছবি আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে পেয়ে যাব কারণ জম্মু কাশ্মীরে তিন দফায় বিধানসভা নির্বাচনের দিন নির্বাচন কমিশন ঘোষণা করেছে এবং হারিয়ানাতেও বিধানসভা নির্বাচন হবে পয়লা অক্টোবর চৌঠা অক্টোবর ফলাফল ঘোষণা হবে অর্থাৎ দেবীপক্ষের মধ্যেই আমরা ফলাফল জানতে পারব সেই পিডিপি বিজেপির সরকার সেই সরকার থেকে বিজেপির সমর্থন প্রত্যাহার করা রাষ্ট্রপতি শাসন তারপরে জম্মু কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া লাদাখ আলাদা কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর আলাদা কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল তারপরে ডিলিমিটেশন জম্মু কাশ্মীরের বিধানসভার আসন সংখ্যা বেড়েছে শ্রীনগর ভ্যালিতে সাতচল্লিশ আর জম্মুতে তেতাল্লিশ ওখানকার মানুষের দাবি রাজনৈতিক দলগুলোর দাবি এবার একটা সরকার গঠন হোক সুপ্রিম কোর্ট তারিখ বেঁধে দিয়েছিল সেই মত নির্বাচন দেখুন তৃতীয় মোদী সরকারে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার থেকে বেশ কিছুটা আসন কম পেয়েছে যদিও প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মোদী সরকারে বিজেপির একক আসন মানে তৃতীয় মোদী সরকারে বিজেপির একক আসন দুশো চল্লিশ আর দু হাজার চোদ্দ দু উনিশ এবং দু হাজার চব্বিশে প্রধান বিরোধী দল কংগ্রেস মিলিতভাবে যে আসন পেয়েছে সেটা দু হাজার চব্বিশে বিজেপির মোট আসন প্রাপ্তির থেকে কম কিন্তু এবারের লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে এনডিএ জিতেছে ঠিকই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে ঠিকই আসলে তারা হেরেছে আর যারা হেরেছে তারাই নাকি জিতেছে। এখন রাহুল গান্ধী থেকে শুরু করে ইন্ডিয়া জোটের অন্য নেতারা মমতা ব্যানার্জি অখিলেশ তেজস্বী সবাই মনে করছেন যে এই সরকার টিকবে না দ্য ডেজ আর গেটিং নাম্বার এরপরে ইন্ডিয়া জোটের সরকার এলো বলে যদিও নির্বাচন কমিশন ওয়েনারে লোকসভার ঘোষণা করেনি দশটা বিধানসভার নির্বাচন বকে আছে সেটার ঘোষণা করেনি আর মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি আগে হারিয়া এই হারিয়ানার সঙ্গে মহারাষ্ট্র বিধানসভার দিনক্ষণ একই সঙ্গে ঘোষণা হতো কিন্তু এবার সেটা হয়নি কারণ জম্মু কাশ্মীরে নির্বাচন কমিশনের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বিরোধীরা বলছেন যে যে সরকার এক দেশ এক ভোটের কথা বলে যে নির্বাচন কমিশন খুব কি বল প্রত্যয়ের সঙ্গে বলে আমরা তো প্রস্তুত আমরা করতে রাজি স্বয়ং প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের ভাষণে এক দেশ এক ভোটের কথা বললেন সেখানে সবকটা রাজ্যের নির্বাচনে একসঙ্গে করতে পারল না নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনের দাবি ফাঁপা বিরোধীরা কমিশন বলছেন বলছেন কাশ্মীরে এবারে নির্বাচন তাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ নিরাপত্তার বিষয়টা আছে তাই সেই জন্য একসঙ্গে তারা চারটি রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে এখন দেখুন তেতাল্লিশটা আসন আছে জম্মুতে বিজেপি চেষ্টা করছে ওই তেতাল্লিশটা আসনই জিততে আর উপত্যকা থেকে তিন চারজন নির্দল বিধায়ককে যদি তারা টানতে পারে তাহলে উপত্যকায় বিজেপি সরকার হবে দেখুন ঝাড়খণ্ডে মাপ করবেন হরিয়ানায় গিয়ে টানা বিজেপি তিনবার ক্ষমতায় আসতে পারবে দশ বছর হয়েছে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন লোকসভা নির্বাচনে কংগ্রেস একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলেছে কিন্তু এখন কংগ্রেস হচ্ছে মানে বহু ঘরে বিভক্ত কুমারী শৈলাজা ভূপেন্দ্র সিং উদা সূর্যওয়ালা তিনটে ক্যাম্পে কংগ্রেস ওখানে বিভক্ত আবার অগ্নিবীরদের জন্য সংরক্ষণ করে আরো কিছু জনমুখী প্রকল্প নিয়ে এবং সর্বোপরি মনোহরলাল খাট্টারকে কেন্দ্রীয় মন্ত্রী করে নায়ব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করে প্রতিষ্ঠান তার হাওয়া কিছুটা সামলাতে পারবে বিজেপি কেক ওয়াক না হলেও ওয়াকবার বিজেপি দেবে না কংগ্রেসের কাছে ওই জননায়ক জনতা পারি না কি ছিল দুশ্মান চৌতালাতে তারা তো বিজেপির শরিক ছিল সরকারে তারা বেরিয়ে গেছে অর্থাৎ অ্যান্টি বিজেপি ভোট বা প্রতিষ্ঠান বিরোধী ভোট পুরো যাতে কংগ্রেসের ঝুলিতে হরিয়ানায় না যায় সেই জন্যই ওই জননায়ক জনতা পার্টির সঙ্গে বিজেপির বিচ্ছেদ এবং তারা নিজেদের মতো করে লড়বে অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী মানে বিজেপি ভোটটাকে দুভাগে ভাগ হবে বিজেপির সুবিধা অনেকে বলছেন যে বিজেপির এটা আলোচনার সাপেক্ষে এটা করা হয়েছে এখন হরিয়ানায় বিজেপি সরকার তৈরি করতে পারলে অনেক আত্মবিশ্বাস পাবে জম্মু কাশ্মীরে প্রথমবার বিজেপি সরকার তৈরি হলে তারা দাবি করবে যে তারা বিরোধীদের অপপ্রচারকে রুখে দিয়েছে দেখুন হরিয়ানায় কিন্তু লোকসভা নির্বাচনে কংগ্রেস যেরকম আত্মবিশ্বাস দেখিয়েছিল এখন কি কংগ্রেসের সেই আত্মবিশ্বাস আছে নাকি বিজেপি একটু ঘরটা গুছিয়ে নিতে পেরেছে এই প্রশ্নটার উত্তরের মধ্যেই নিহিত আছে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল আমি জম্মু কাশ্মীরে কথা বললাম জম্মুতে তেতাল্লিশটা আসনের মধ্যে বিজেপি তেতাল্লিশটা আসনে জিততে চায় ম্যাজিক ফিগার ছেচল্লিশ আর উপত্যকার ছোট পার্টি ইন্ডিপেন্ডেন্ট তাদের সমর্থনে উপত্যকায় বিজেপি এককভাবে সরকার করতে চায় অর্থাৎ তাদের মুখ্যমন্ত্রী হবে জম্মু কাশ্মীরে এটা বিজেপির দীর্ঘদিনের স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য তারা নাকি বদ্ধপরিকর এর মধ্যে অমিত শাহ রাজনাথ সিং জে পি সঙ্গে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে বৈঠক পর্যন্ত করে ফেলেছে মহারাষ্ট্রে মহাবিকাশ আগারি জোট ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে তাদের বক্তব্য যেভাবে বিজেপি শিবসেনাকে ভেঙেছে মহারাষ্ট্রের মানুষ তার জবাব দেবেন এবং যেভাবে শরদ পাওয়ারকে পিছন থেকে ছুরি মেরেছেন তার ভাইপো অজিত পাওয়ার সেটাও মহারাষ্ট্রের মানুষ ভালোভাবে নেননি কারণ মহারাষ্ট্রের মানুষ বয়োজ্যেষ্ঠকে সম্মান করেন শরদ পাওয়ার বয়োজ্যেষ্ঠ রাজনীতিক প্রবীণ রাজনীতিক মহারাষ্ট্র রাজনীতির তিনি বিশ্বপ্রিতামহ তাকে তার ভাইপো যাকে তিনি গ্রুম করেছেন তিনি যেভাবে এনসিপি কে ভাঙলেন সেটা মানুষ নেবে না এবার অজিত পাওয়ার কার্যত রাজনৈতিক সন্ন্যাস নিতে বাধ্য হবে ইতিমধ্যে অজিত পাওয়ার বলেছেন যে তার সহদারা সুপ্রিয়া সুলের বিরুদ্ধে তার স্ত্রী সুনেত্রা পাওয়ারকে প্রার্থী করা তার ভুল সিদ্ধান্ত ছিল তিনি তার সহোদরাকে অসম্ভব ভালোবাসেন খুব ইঙ্গিত যে পাওয়ার কোনো ভ্যালু অ্যাডিশন করেননি বরঞ্চ বিজেপির ভাবমূর্তি নষ্ট করেছে কিন্তু গোলটা অন্য জায়গায় বেঁধেছে উদ্ধব ঠাকরেকে বিজেপি নাকি প্রস্তাব দিয়েছে আপনি বেরিয়ে আসুন আপনি মুখ্যমন্ত্রী অর্থাৎ লিভারেজ স্মল শুনুন শিবসেনা বিজেপি স্বাভাবিক মিত্র উদ্ধব এই জোটে যেতেনি না যদি না বিজেপি তাকে মুখ্যমন্ত্রীর পথটা দিত শেষ পর্যন্ত একনাথ সেন দেখে তারা দিল উনি শিবসেনা ভাঙিয়ে এসছিলেন কিন্তু উদ্ধবকে দিলে স্মুথলি সরকার চলত লোকসভাতে বলাবল ভালো হতো এবং কংগ্রেস এবং এনসিপি হয়ে উদ্ধব এই অফারটা পেয়েছেন বিজেপির কাছ থেকে তাই তিনি বলছেন নির্বাচনের আগে কংগ্রেস কে ঘোষণা করতে হবে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে অর্থাৎ তিনি যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চান ওই মহাবিকাশ আগারি জোটের সেটা নির্বাচনের আগেই আনুষ্ঠানিকভাবে নানা বাড়লে সরকার পাওয়ার ঘোষণা করে দিন এটা চাইছেন উদ্ধব কিন্তু পাওয়ার তাদের বক্তব্য ভোট হয়ে যাক যে দল সবচেয়ে বেশি আসন পাবে সেই দলের থেকেই মুখ্যমন্ত্রী হবেন উদ্ধব রাজি নন তিনি বলছেন যে তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে যেতে হবে বিজেপি সম্ভবত উদ্ধবকে এই প্রস্তাব দিয়েছে আপনি বেরিয়ে আসুন একনাথ সিংদের সঙ্গে বোঝাপড়া বিজেপি করে দেবে একনাথকে দিল্লিতে সম্মানজনক পুনর্বাসন দেয়া হবে এবং উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হবেন যদি বিজেপি ক্ষমতায় আসে এই প্রস্তাব দেওয়া হয়েছে উদ্ধব জল মাপতে চাইছেন তো রাতারাতি তো ওইভাবে মহাবিকাশ থেকে বেরিয়ে যাওয়া সম্ভব নয় সেই জন্য তিনি ভোটের আগেই কিন্তু বলতে শুরু করেছেন সঞ্জয় রাউত বলছেন শুনুন যে উদ্ধবকেই মুখ্যমন্ত্রী পদবার হরদ পাওয়ার উদ্ধের খেলাটা বুঝেছেন তিনি কিন্তু দাবিকে মান্যতা দিতে রাজি নন যে মহাবিকাশ আগারি এই কংগ্রেস এই তৃণমূল যারা স্বপ্ন দেখছিল মহারাষ্ট্র ক্ষমতায় তারা এলো বলেই মানে ইন্ডিয়া জোট এলো বলেই তাদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন উদ্ধব ঠাকরে এই রাজ্যগুলোর বিধানসভা নির্বাচন অবশ্যই আগামী দিনে জাতীয় রাজনীতির নির্ণায়ক হবে তবে ইন্ডিয়া জোটের শরিকরা যে ফলাফল প্রত্যাশা করছেন যে বিজেপি দুর্মুষ হয়ে যাবে সেটা হওয়ার সম্ভাবনা কম কারণ লোকসভা নির্বাচনে অতিরিক্ত আত্মবিশ্বাসের দিতে হয়েছিল কবার আর পা কাটবে অমিত শাহ নরেন্দ্র জেপি পচা অনেক দিন ধরেই তারা রাজ্য ভিত্তিক নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছেন প্রস্তুতি নিচ্ছেন এবং ওই সাম দাম দণ্ডভেদ ভারতবর্ষের আর্থিক রাজনীতির আর্থিক রাজধানীর ক্ষমতা বিজেপি ছাড়তে চাইবে না এবং সেই জন্যই আগে থেকেই তারা উদ্ধব ঠাকরেকে প্রস্তাব দিয়ে রেখেছে বল এখন উদ্ধবের কোটে